কোনো ট্যুরে থাকি তো তখন আমরা এই প্লেস্টেশন খেলি, প্লেস্টেশন খেলি, ওখানে ফুটবল খেলা হয়। হ্যাঁ, তো ধরেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো খেলে হলো আফিফ, যে আমার কাছে হারে এখন ইদানিং। হ্যাঁ, আফিফ বেটা তো জিজ্ঞেস কর বেটা, সে কয় 5 না 6 গোল খেলছে। সৌরভ ভাই এটার অ্যানসার আমি দিব আপনার একটু পরে, তাই আমি বলে নিই। তামিম ভাই যখন প্রথম প্রথম আসলো খেলতে, তামিম ভাই জিতে আমিও জিতি, এমন না যে জিতি না আমি, আমিও জিতি তামিম ভাই জিতে, বাট জিনিসটা হচ্ছে তামিম ভাই দুইটা হারার পর যদি একটা জিতে এইটা নিয়ে খোটা দিতে থাকবে সারাটা দিন। এখন দেখবেন আপনি যদি আফিফের সাথে কখনো কথা হয়, আপনি আফিফের কাছে শুনবেন তামিম ভাই নাকি 30 মিনিটে 6 গোল খাইছে, কিন্তু একদিন একটা ম্যাচ জিতছে, সেই ম্যাচ নিয়ে আফিফ কেমন ফোটা দেয় জানেন, ভিডিও আছে সেটা। আমি আমি হলাম, আচ্ছা শুন, আমার সাথে আফিফের ডিল ছিল, আফিফ আমার চেয়ে অনেক ভালো প্লেয়ার, ঠিক আছে। আফিফের আমি আফিফকে বলছিলাম এই সিরিজে তোর আমি এক ম্যাচ হারাবো, আমি খেলি না, সে মানে 10-15টা করে গোল দেয় সবার, তো সে ওই ওই ম্যাচ আমি জিতলে আমি উল্লাস করবো না, আজব ব্যাপার। আমার সময় পার্টনার কে একটু দেখাই যাকে নিয়ে আমার সময় কাটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোর তো এটা আছে, নাম কি? মানে এটা আমি কি বুঝাবো, এটা আমার একটা সমস্যা, আমি ভয় পাই। আমি কি করতাম, তো আমার একটা রটওয়াইলার ছিল, মানে খুব ভয়ঙ্কর কুকুর এটা, ঠিক আছে, তো তাকে আমি পালতাম, আমি আমি দরজা বন্ধ করে আমি জানলা দিয়ে দেখতাম আর সে দৌড়াদৌড়ি করতো, আমি এতটুকুই খুশি। কিন্তু যদি কোনোদিন আমি ওর সামনে যাইতাম না, সবচেয়ে আগে আমারে কামড়াইতো, মানে এই অবস্থা ছিল আর কি। যাক, বাট সময় লিটন এটার নাম কি? চেরি ভাই। এটা কি বলে, এটা কোন কোন জাত? এটা এটা ইয়া লাসা।